অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল তাহিল শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে বলবেন যে উৎখুল জান্নাত, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়াকাদ নাযালা আন-নাসু মা নাযিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, বলবে আল্লাহ আর কোনো জায়গা আছে, সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়ার কাজ ভাগ করে নিয়ে ফেলছে, আমাদের আর কিছু বাকি আছে, এত লেটে আমি আসি। ফায়ুকালু লাহু আতারদ আমি একুন লাকা মিসলু মুলকি মালিক মালিকি মিন মুলুকি দুনিয়া, একজন রাজা বাদশাহ যদি রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রব, বলবে যে আল্লাহ বলেন কি এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগ বাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এরকম এক রাজার রাজ্য পরিমাণ দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রব, আল্লাহ বলতে থাকবেন চারবার বললেন, পঞ্চমবারে ছেলেটা বলবে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিয়েছেন। ফায়াকুলু আল্লাহ তো এখন দেওয়া শেষ হয়নি, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? এখন মুসা আলাইহিস বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, যদি বড় জান্নাতি বড় নেককার টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত তাকে দিবেন, তার জন্য কি রাখছেন তা আমি আমি ওটা কেমনে বুঝবো? তখন কি রাখছেন তা আমি আমি ওটা কেমনে বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন শুনো, উলাইকা আল্লাযিনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, সুবহানাল্লাহ, যে তাদের জন্য যে জান্নাত সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি আমার নিজের হাতে তাদেরকে সম্মান করার জন্য, ও খাতাম তো আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি কোনো ফেরেশতা যেন টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোনো চোখেরা দেখেনি, অলাম তাসমা ওদনুন, কোনো কান এটার বর্ণনা শুনেনি, অলাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোনো অন্তরে এটার ধারণাও কোনো দিন আসেনি, কল্পনাও করতে পারেনি। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাযিলুল আমবিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম, যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্যই আল্লাহ বোধহয় এটা রেডি করেছে, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালা والذي نفسي بيده رجال امنوا بالله وصدقوا المرسلين, আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে শুধু নবীরা নয় এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন, তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবি ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জেহাদ করার জন্যে কয়েকটা খেজুর খাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে আসা ওহদের ময়দানে এখন কাফেরদের মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত। জাযাকাল্লাহু খায়রান।